নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা একটা নিরামিষ আইটেম, ভেজ রেসিপি, নিরামিষ আলুর দম। এর আগে আমি কাশ্মীরি শাহী আলুর দম কিন্তু পোস্ট করেছি, আজকে দর্শকদের অনুরোধে নিরামিষ আলুর দম নিয়ে হাজির হয়েছি। আপনারা ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে প্রচুর প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে আজকে চলুন বানাই নিরামিষ আলুর দম। নিরামিষ আলুর দম বানানোর জন্য আমাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলি হলো: আলু একটু বড় মাপের টুকরো করে কাটা, 500 গ্রাম আলু নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কুচানো আছে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোটা জিরে, জিরের গুঁড়ো, শাহী গরম মশলা আর কাজু বাটা। এর সঙ্গে আমাদের লাগবে হচ্ছে স্বাদ অনুসারে নুন আর চিনি, আর রান্নাটা আমরা সাদা তেলে করব। কড়াই গরম হলে তাতে আমি সাদা তেল দেব। একটু বেশি পরিমাণে তেল দিতে হবে আলুগুলো ভালো করে ভাজার জন্য, পরে তেলটা আমরা কমিয়ে নেব। তেল ভালো মতো গরম হলে আলুগুলো ধীরে ধীরে ছেড়ে দেব। আলু ভাজার সময় আমি 1/4 টিস্পুন হলুদ এর মধ্যে দিয়ে দিলাম। আলুগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে আমি তুলে নেব। আলু ভাজার পর কড়াই থেকে তেলটা আমি কমিয়ে নিয়ে কড়াইতে 4 টেবিলস্পুন মতো তেল দিলাম। এবারে সবার প্রথমে গোটা গরম মশলাটা দেব। তারপরে গোটা জিরে দেব, 1/4 টিস্পুন গোটা জিরে দিলাম। এবারে তেজপাতা আর সব শেষে শুকনো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিলাম। মশলাটা 15 থেকে 20 সেকেন্ড যখনই ভাজা ভাজা হয়ে যাবে, খুব সুন্দর একটা গন্ধ আসছে, তখন এর মধ্যে প্রথমে আমি টমেটো কুচিটা দেব। একটা বড় সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম। নিরামিষ আলুর দম কিন্তু যখন আরো কোনো বাড়িতে পুজো আর্চা হয় তখন খিচুড়ির সঙ্গে নিরামিষ আলুর দমটা খুব ভালো যায়। আবার নিরামিষ আলুর দম সকালবেলায় ব্রেকফাস্টে লুচি, কচুরি, পরোটা ইত্যাদির সঙ্গেও কিন্তু আপনি খেতে পারেন। ভেজিটেরিয়ানদের জন্য তো নিরামিষ আলুর দমটা খুব ভালো একটা ডিশ। টমেটোটা দিয়ে 1 মিনিট নাড়াচাড়া করব, তারপরে এর মধ্যে আমি আদা বাটা দেব। টেবিলস্পুন আদা বাটা দিলাম। আদা বাটা দেওয়ার পরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এখানে 5টা কাঁচা লঙ্কা কিন্তু আমি বেটে রেখেছিলাম। 8টা মাঝারি আছে রেখে এটাকে কিছুক্ষণ ফ্রাই করব। তারপর এর মধ্যে 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম। ভালো করে মিশিয়ে দিয়ে নুন আর চিনিটাও অ্যাড করব, 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন চিনি দেব। ভালো করে মিশিয়ে নেব। আঁচটা কিন্তু মাঝারি আছে দেখেই রান্নাটা করছি।
মশলা থেকে তেল বেরোনো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি আলুটাকে এর মধ্যে দিয়ে দেব আলুগুলো কিন্তু খুব ভালো করে ভেজে রেখেছিলাম যাতে বেশিক্ষণ সিদ্ধ হতে সময় না নেয় মশলাটা আলুর সাথে খুব ভালোমতো মিশিয়ে দেব পুরো জিনিসটাই মাঝারি আঁচে করব আলুটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে 1 কাপ জল অ্যাড করলাম খুব বেশি এর মধ্যে জল লাগবে না কারণ আলুর দমটা কিন্তু মাখামাখা হবে আর আলুটা প্রায় ভেজে ভেজে সিদ্ধই হয়ে গেছে তাই জন্য খুব বেশি জল আমাদের প্রয়োজন নেই আঁচটাকে মিডিয়াম ফ্লেমে করে এবার আমরা এটাকে ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে এবার এর মধ্যে আমি কাজু বাটাটা অ্যাড করব তিন টেবিলস্পুন কাজু বাটা দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এবারে একটু টেস্ট করে দেখে নিতে হবে নুন চিনিটা সামান্য নুন আর চিনি লাগবে আমি হাফ টিস্পুন চিনি আর 1/4 টিস্পুন নুন দেব আপনারা কিন্তু দেখে নিয়ে টেস্ট করে নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন এবারে খুব হাই স্পিডে দিয়ে দিলাম জাস্ট 2 মিনিট এটাকে রান্না করলেই আমাদের আলুর দম তৈরি হয়ে যাবে সবার শেষে আমি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন ঘি দিয়ে এটাকে নামিয়ে নেব গ্যাসটাকে অফ করে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট ঢাকা ঢেকে রাখলে আমাদের নিরামিষ আলুর দম তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি সার্ভ করব তৈরি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি নিরামিষ আলুর দম এবার এই নিরামিষ আলুর দমটা আপনি খিচুড়ির সঙ্গে লুচি পরোটা রুটি ইত্যাদির সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারেন আপনারা ভিডিওটা দেখলেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটাকে প্রচুর প্রচুর লাইক শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি আবার হাজির হব নতুন একটা রেসিপির সঙ্গে নমস্কার